পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50 বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি সংগঠিত করবে কংগ্রেস দল। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতবর্ষের অবদান এবং ইন্দিরা গান্ধীর ভূমিকা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে কংগ্রেস দল বর্ষব্যাপী উৎসবের আয়োজন করে। দলের সর্বভারতীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য মুক্তিযুদ্ধের 50 বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী উৎসব উদযাপন করবে প্রদেশ কংগ্রেস। তাই বর্ষব্যাপী উৎসব উদযাপন করার লক্ষ্যে অধ্যাপক মানিক দেবকে চেয়ারম্যান করে রাজ্যে গঠিত হয়েছে উৎসব প্রস্তুতির কমিটি। রবিবার কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান প্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস। সাংবাদিক সম্মেলনে উৎসব প্রস্তুতি কমিটির চেয়ারম্যান অধ্যাপক মানিক দেব উৎসব উপলক্ষে আয়োজিত কর্মসূচির তথ্য তুলে ধরে জানান, বর্ষব্যাপী কর্মসূচিতে সেমিনার, কুইজ প্রতিযোগিতা সহ আরো নানা কর্মসূচি সংগঠিত হবে। গৃহীত কর্মসূচিগুলিকে সফল করে তুলতে রাজ্যের সব অংশের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। 50তম বার্ষিকী উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সক্রিয় সভাপতি অ্যাডভোকেট পীযূষ বিশ্বাসকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি, সাংবাদিক বন্ধুকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। অনিলের সভাপতি আপনাদের বলেছেন সর্বভারতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী 50তম বাংলাদেশ মুক্তিযুদ্ধের বার্ষিকীকে এবছর সারা দেশে উৎসব হিসেবে পালন করতে চাইছে, বর্ষব্যাপী উৎসব পালন করবে AICC, দেশের বিভিন্ন রাজ্যের প্রদেশ কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি, ব্লক কমিটি এবং সমস্ত শাখা সংগঠন। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।